প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নেওয়া অতিরিক্ত বেতন ফেরানোর প্রক্রিয়া শুরু করল শিক্ষা দপ্তর। সোমবার শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলার শিক্ষা আধিকারিকদেরও। উল্লেখ্য, 2009 সালের 27 ফেব্রুয়ারির পরে যেসব স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছিল, সেই সব স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন এবং 2009 সালের 27 ফেব্রুয়ারির পরে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক যারা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক হয়েছেন, তাদের অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। এই প্রক্রিয়ার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট স্কুলকে একটি গুগল সিট পূরণ করতে হবে। সেই সিট ডিআইদের মারফত জমা পড়বে শিক্ষা দপ্তরে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়ম ছিল, 2009 সালের 27 ফেব্রুয়ারির পর যদি কোনো স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়, সেই স্কুলের প্রধান শিক্ষক অতিরিক্ত 200 টাকা গ্রেড পে পাবেন। শিক্ষা দপ্তরের এক যুগ্ম সচিবের একটি নির্দেশকে কেন্দ্র করে বিভ্রান্তির সৃষ্টি হয়। যুগ্ম সচিবের নির্দেশে বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা 200 টাকা গ্রেড পের সঙ্গে অতিরিক্ত 3% বর্ধিত বেতন পাবেন, কিন্তু ওই নির্দেশ অর্থ দপ্তরের অনুমোদনক্রমে হয়নি বলেই শিক্ষা দপ্তরের থেকে জানা গিয়েছিল। কিন্তু 2009 সালের 27 ফেব্রুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যুগ্ম সচিবের সেই নির্দেশ মেনেই অতিরিক্ত বেতন নিয়েছেন প্রধান শিক্ষকরা। কিন্তু রূপা 2009-এর মধ্যে উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকের জন্য কোনো অতিরিক্ত বেতন বৃদ্ধির কথা বলা ছিল না। বর্তমানে দেখা যাচ্ছে যে সব প্রধান শিক্ষকই ওই অতিরিক্ত বেতন নিয়েছিলেন, তাদের অবসরের পর পেনশন পেতে জটিলতা হচ্ছে। বহু ক্ষেত্রে এই অতিরিক্ত বেতনের টাকা ফেরত দিয়ে পেনশনের জটিলতা কাটাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের কমিশনার একটি ফরম্যাটের মাধ্যমে জেলা বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে অর্থাৎ ডিআইদের মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তাদের তালিকা তৈরি করে পাঠাতে হবে, সঙ্গে তাদের অতিরিক্ত বেতনের টাকা ফিরিয়েছেন কিনা তাও জানাতে হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার বলেন, এক্ষেত্রে শিক্ষা দপ্তর কোনো প্রধান শিক্ষককে সরাসরি অর্থ ফেরানোর কথা বলেনি। বলা হয়েছে একটি নির্দিষ্ট সময়ে প্রধান শিক্ষক পদে যারা চাকরি করেছেন তারা অতিরিক্ত বেতন নিয়েছেন কিনা তা জানতে, কারণ অনেক প্রধান শিক্ষক ইতিমধ্যেই অবসর নিয়েছেন, আবার কিছু প্রধান শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছেন। কোন শিক্ষক অতিরিক্ত বেতন নিয়েছেন, কোন শিক্ষক নেননি, এর সঠিক পরিসংখ্যান বেতন বিজ্ঞপ্তি মারফত তাদের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা হচ্ছে মাত্র, তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই পদ্ধতিতে আসলে শিক্ষা দপ্তরের কাছে স্বচ্ছতা আসবে। বাম জমানায় যে অস্বচ্ছতা তৈরি হয়েছিল সেই অস্বচ্ছতা অনেকটাই দূর করা সম্ভব হবে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল সম্পূর্ণ বিপরীত অবস্থানে নিয়েছেন। তিনি বলেন, আমরা সবসময় মনে করি উচ্চ মাধ্যমিক স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা তাদের অতিরিক্ত দায়িত্বভার বহন করতে হয়, এজন্যই প্রয়োজনে শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জন্য অতিরিক্ত বেতন বৃদ্ধির ব্যবস্থা করুক।